এই মাছটি সবার প্রথমে এখানে আনা হয়েছিল। এই মাছটির ওজন হলো 70 কিলো, 500 থেকে 600 টাকা কিলো হিসাবে এখানে বিক্রি করা হয়। এই মাছটির ওজন হলো 35 কিলো। এই মাছটি হচ্ছে বাগান মাছ, কালারটা হচ্ছে হলুদ। রসগোল্লা, রসগোল্লা, হলুদ রসগোল্লা। এটা হলো জ্যান্ত ফলি, এটা হলো ভেটকি মাছ, তার পাশে লম্বা করে পাতলা ইল মাছ। এটা বড় বড় সাইজের চিতল, ফলি, ইলিশ, চিংড়ি, অনেক ধরনের মাছ। আর এখন দেখা বলে শঙ্কর মাছ কাটা। নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমার এক নতুন ফ্রেশ ভিডিওতে। কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে আসছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চোপড়াতে, শিলিগুড়ি থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এই এই জায়গাটা অবস্থিত। কিন্তু এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা মেলা হয়, মেলাটার বয়স হচ্ছে 138 বছর এই বছর নিয়ে। এই মেলাটার ডাক নাম হচ্ছে দলুয়া মেলা, কিন্তু আরেকটা নাম হচ্ছে ভাই দলুয়া বান্নি মেলা, এক কথায় বলে সবাই দলুয়া মেলা। তো এই মেলার বৈশিষ্ট্য হলো এই মেলাতে বিশাল বড় বড় সাইজের শঙ্কর মাছ, বাগার মাছ, আরও নানান ধরনের বড় বড় মাছ নিয়ে আসা হয়। সেই মানে সেগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর মেনলি এখানে পূজা হচ্ছে গঙ্গা স্নান আর শিব ঠাকুরের পূজা হয়, তো এই উপলক্ষে আমাদের এখানে মেলাটা হয়। তাহলে চলো এখানে বেশি দেরি না করে সরাসরি সেখানে যাওয়া যাক। তো মাছ বাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এই মাছ বাজারে সবার থেকে বড় বড় যে শঙ্কর মাছ আর বাগার মাছ, সেই মাছগুলো এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই মাছ মাছের পেটি থেকে বাইরে বার করা থেকে শুরু করে মাছ কাটা সবই দেখাবো আজকের এই ভিডিওতে। এখন যে মাছটিকে পেটি থেকে বার করা হচ্ছে, এই মাছটির নাম হচ্ছে শঙ্কর মাছ, অনেকেই বলে থাকে শাপলা পাতার মাছ, আর একটা নাম হচ্ছে স্টিংরে। এখন আনুমানিক এই মাছটির ওজন হলো 60 কিলো, জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল 60 কিলো। এখন দুজন মিলে স্ট্রাগল করে নিয়ে মাছটিকে নিয়ে আসা হচ্ছে এখানে, কারণ এই মাছটি এখানে বিক্রি করা হবে। এই মাছটি এখানকার লোক খুব রুচি ভাবে খেয়ে থাকে। এখানে এই মাছটি 500 থেকে 600 টাকা কিলো হিসাবে এখানে বিক্রি করা হয়। এই মাছটি সবার প্রথমে এখানে আনা হয়েছিল। এই মাছটির ওজন হলো 70 কিলো। কত বড় মাছটি দেখা যাচ্ছে এখানে, বিশাল বড় সাইজের। এই হলো এই স্ট্রিং মাছের লেজ। এটা 70 কিলো। এই মেলার অন্য একটি মাছের দোকানে আমরা চলেছি, এখানেও স্টিংরে বার করা হচ্ছে। এই মাছটি অন্য প্রজাতির, এই মাছটির কালারটা অন্যরকম, আর এটা বরফের জন্য মাছটি এরকম লাল লাল হয়ে গেছে। মাছ বলতে যে মাছটি সর্বপ্রথম মনে পড়ে ইলিশ মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। আর পাশে যে মাছটি রাখা আছে এটা হচ্ছে আর মাছ, আর লম্বা করে যে মাছটি বোয়াল, তারপরে চিতল, ফলি, দুই, কাতল, আর এক জুড়ি ইলিশ, আর এটা হলো চিংড়ি মাছ, আমার সবার থেকে প্রিয় চিংড়ি মাছ। চিতলের সাইজ বিশাল, এটা হলো বাগার মাছ শঙ্কর। আর এখানে আবার কিছু কিছু দোকানে হাত দাও দিয়েও মাছ কাটা হয়। এখানে যে সব থেকে বড় মাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বোয়াল মাছ, ঠিক আরো অনেক বড় বড় সাইজের হয়। আর পাশে যে মাছটা দেখা যাচ্ছে এটা তো চিতল মাছ, যেই মাছটি উল্টো করে রাখা আছে এটা হচ্ছে আইট মাছ, তার পাশে যে বড় মাছটি হচ্ছে বাগার মাছ। যেই মাছটি এখানে কাটা হচ্ছে এই মাছটি হচ্ছে বাগার মাছ, এবং কালারটা হচ্ছে হলুদ। এই মাছটি হচ্ছে বাগার মাছ, এই মাছটির ওজন হলো 35 কিলো। এটা হলো জ্যান্ত ফলি, এই মাছের নাম হচ্ছে ফলি মাছ। এখানে দুটো লাইন করা হয়েছে মাছের দোকানের, এই পাশে একটা, ও পাশে একটা, দুদিকেই মাছ বড় বড়, বিশাল বড় বড়। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে যে বাগার মাছটা হয়, বাগার মাছের কালারটা হচ্ছে হলুদ, মানে মাছটা কাটার পর এখানে কালারটা একদম হলুদের মতন দেখা যাচ্ছে।
রসগোল্লা, রসগোল্লা, হলুদ রসগোল্লা। আমাদের এখানে যেরকম বটিয়াতে মাছ কাটা হয় সেম এখানে বটিয়াতে মাছ কাটা হচ্ছে। আর এখানে যে বড় চিতল দেখাচ্ছে এর ওজন হচ্ছে 16 কিলো, 16 কিলো সাইজের চিতল। আর এটা হলো ভেটকি মাছ, তারপাশে লম্বা করে পাতলা ইল মাছ এটা। আর যে মাছটা এখন হাড়িতে ধোয়া হচ্ছে এই মাছটির নাম হচ্ছে রিঠা মাছ। মানে মাছটা হচ্ছে এরকমই নোংরা টাইপেরই হয়, ছাল টাল উঠে থাকে সবসময়। এই যে মাছটা দেখা যাচ্ছে একদম ছাল টাল ওটা মনে হচ্ছে পচে গেছে। ইলিশ এতক্ষণ হচ্ছে সম্পূর্ণ মার্কেটটা তোমরা ঘুরে ঘুরে দেখালাম। এখানে বড় বড় সাইজের চিতল, কলি, ইলিশ, চিংড়ি অনেক ধরনের মাছ। আর এখন দেখা গেল শঙ্কর মাছ কাটা। তাহলে চলো দোকানে যাওয়া যাক। ছোট শঙ্করটাকে কাটা হবে। এতক্ষণ দেখালাম ছোট শঙ্কর মাছ কাটা, এটা ওজন হবে হার্ডলি 7 থেকে 8 কিলো। আমি ছিলাম মাছ বাজারের মধ্যে, সেখানে দেখালাম বড় বড় চিতল মাছ, শঙ্কর মাছ, পুরো বিশাল বড় বড় মাছ। তো এখন সরাসরি যাচ্ছি মন্দিরের ভিতরে। তাহলে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতর থেকে ঠাকুরের দর্শন করে বাড়ি বেরোলাম। তাহলে এখন সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখার সময়। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইয়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তো এখন হচ্ছে সকাল বাজে ঘড়িতে 8:30 মতো। এখন সব মেলার দোকানপাটগুলো বসতেছে, এখন সব এখানে পুরনো হচ্ছে। আমি কি মাসে ছোটোবেলায় উঠি নাই, এখন আর উঠতে পারবো না, উঠতে বললাম তো উঠাবে না। এখন দেখা যাক, এখন যাচ্ছি আমরা শ্মশানের দিকে। তাহলে চলো শ্মশানের সামনে যাওয়া যাক। এটা হলো শ্মশান, দেখা যাচ্ছে যেটা শ্মশানের পাশে এখানে দই। এতক্ষণ হচ্ছে আমরা শ্মশানের মধ্যে ঘুরছিলাম, শ্মশানের পাশে হচ্ছে নদী, তার মধ্যে হচ্ছে লোহার নৌকা। এই লোহার নৌকা দেখে মনে হলো লোহার নৌকাতে উঠবো। তাহলে চলো নৌকাতে ওঠা যাক। আমি ওই পারে যাবো না, খালি জাস্ট নৌকাতে বসবো, এবার থেকে এই পারে আসবো, দেখা যাক মজা নিই আর কি। এমনি মন চাইলে নৌকা দিয়ে এই পার থেকে ওই পার হবো, গেলাম চলে আসলাম। এখন চলো ওপরে ওঠা যাক। এই তাহলে বন্ধুগণ আমাদের মেলা ঘোরা কমপ্লিট। আবার দেখাবো এখন নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতন বাই বাই।